নমস্কার বন্ধুরা, পিকি ভিলেজ লাইফস্টাইলে আপনাদেরকে জানাই স্বাগত। আর আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আর আজকে আমি বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো ব্লগটা দেখতে থাকো। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখো বন্ধুরা, এখন আমি বিকেলবেলায় ছাদে চলে এসেছি, কিন্তু আমি একা আসিনি, আমার সাথে তোমাদের দাদা ভাই আর এই যে ভাইপো, যার বার্থডের ভিডিও ছেড়েছিলাম, যার বার্থডে হয়েছিল কয়দিন আগে, সেই ও লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। আর এখন দেখো আকাশটা কিরকম মেঘ করে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে তাই আমরা ছাদে আসলাম। আর এখন আমরা এই ছাদে হাঁটাহাঁটি একটু করছি, তোমাদের বলতে বলতেই বৃষ্টি নেমে আসলো। আর এখন আমরা ছাদ থেকে নেমে যাচ্ছি। সাথে সাথে ঝড়ও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছো? বৃষ্টি থামার পরে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তো এখন ফুচকা এসছে, তো আমরা এখন ফুচকা খেতে যাবো, তোমরা চলো আমাদের সাথে। ফুচকা খাওয়ার পরে আমরা সবাই মিলে একটু পুকুর পাড়ের দিকে হাঁটতে গেলাম, তো আমাদের সাথে তোমরাও চলো, তোমরাও দেখতে পারবে পরিবেশটা। আমারও সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া, চা খাওয়া এসব হয়ে গেছে। আর আমার কাছে এখন পড়তে এসছে সৌমেন। সৌমেন আমি যেদিন বাড়ি থাকি সেদিন সৌমেন পড়তে আসে আমার কাছে, আর সন্ধ্যার টাইমটা আমি ওকে পড়াই। এই যে সৌমেন পড়ছে, এই যে সৌমেন পড়ছে, ও ক্যামেরার সামনে আসতে একটু লজ্জাই পায়। আর তোমাদের দাদা ভাই গেছে একটু টিফিন আনতে সন্ধ্যার সময়, দেখা যাক কী টিফিন আনে, তো দেখালে আনলে তো অবশ্যই দেখাবো তোমাদের। দাদা ভাই দোকান থেকে টিফিন নিয়ে এসছে, এই যে আলুর চপ আর ছোলা সিদ্ধ, আর এটা হচ্ছে কুলেখাড়ার চপ, আর সঙ্গে এখন মুড়ি নিয়েছি, এই যে মুড়ি আছে, তো এগুলি এখন খাওয়া হবে আমাদের সন্ধ্যার টিফিন। এই যে আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি, এখন আমরা সবাই মিলে খাচ্ছি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আর কালকে সন্ধ্যার টিফিন খাওয়া দাওয়ার পর থেকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো এখন ভিডিওটা এন্ড করার জন্য আমি আবার তোমাদের সামনে চলে আসলাম। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটার মধ্যে কোনো ভুলও হয়ে থাকে সেটা কমেন্ট করে জানাবেন, আমি সেই ভুলটা সমাধান করার চেষ্টা করব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি আসবো। আজকের মতন টাটা।